অবরোধে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডায় ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে হেলপার সাইমন দগ্ধ হয়েছে, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল গাজীপুরের ধীরাশ্রম এলাকায় একটি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলার চন্দ্র এলাকায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করা হয়েছে। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের নলকায় সবজি বোঝাই পিকআপ ভ্যানে আগুন দেওয়া হয়েছে। এছাড়াও সলঙ্গা ও বেলকুচিতে মিছিল ও পিকেটিং করেছে জামায়াতের নেতাকর্মীরা। রাজশাহীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ করেছে অবরোধকারীরা, এতে ৬ জনকে আটক করেছে পুলিশ। নাশকতা ঠেকাতে বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।